warahmatullah. আল্লাহ পাকের মহান দরবারে হাজারো লাখ অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মেহরবানি করে আমাদেরকে আজকে আবারও পবিত্র ইয়ামুল জুমায় বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার সালাত পূর্ব আলোচনা পর্যালোচনা সময়ের নিরিখে যখন যেটা যেভাবে যেখানে বলা দরকার, পথ নির্দেশনা দেয়া দরকার, এখান থেকে হেদায়েত গ্রহণ দরকার, শোনা দরকার, জানা এবং বুঝাও দরকার, না জানলে না বুঝলে আমলটা করব কিভাবে। আর এই জুমার খুতবার আলোচনা এটার উদ্দেশ্যই একটাই জিনিস, অন্য কিছু নয়। এবারে আসুন, আজকে আমাদের আলোচনা বাবায়ে কওম বাবায়ে মিল্লাত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম এবং কোরবানি, এ সম্পর্কে। যেহেতু কোরবানি ইসলামের দুটো বড় পর্ব, যার মধ্যে একটা হলো রমজানের পরে ঈদ উল ফিতর, আরেকটা হলো জিলহজের 10 তারিখ ঈদ উল আজহা, সেটা আমাদের সামনে। যার জন্যে এই পরিপ্রেক্ষিতে আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম, যার থেকে আমরা এই কোরবানির শিক্ষা, প্রেরণা এবং কোরবানি করার উদ্দেশ্য এটা পেয়েছি, জেনেছি এবং শিখেছি। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আজ থেকে প্রায় 4600 বছর আগে, আজ থেকে প্রায় 4600 বছর আগে বর্তমান ইরাকের উত্তর এলাকায় বর্তমানে একটা শহর আছে, বর্ডার সিটি ইরাকের একেবারে উত্তর সীমানায় বর্ডারে, সেই শহরটার নাম মোসেল, মিম ওয়াও সোয়াদ লাম, মোসেল শহর। এই শহরের পাশে বিশাল একটা রাজবাড়ি, রাজপুরী, অনেকটা ভেঙে চুরে গিয়েছে, কিন্তু বড় বড় পাথরের গাঁথুনি সেগুলো এখনো অনেক দেওয়ালে অনেক জায়গায় অটুটভাবে আছে। আর রাজবাড়ির গেইটে শ্বেত পাথরের দুইটা সিংহ একটা আরেকটার দিকে, এইভাবে গেইটের দুই পাশে দুইটা শ্বেত পাথরের সিংহ। আমেরিকা যখন ইরাক দখল করল, তখন আকাশ থেকে বোম্বিং করার কারণে একটা সিংহের লেজের অর্ধেক, লেজটাও কিন্তু শ্বেত পাথরের, লেজের অর্ধেক ভেঙে গিয়েছিল। আমেরিকা ইরাক যখন পুরো দখল করে নিল, তখন সেই আমেরিকা থেকে একদল এক্সপার্ট বিশেষজ্ঞ তাদেরকে এনে কয়েক মাস পর্যন্ত চেষ্টা করল, কিন্তু ওই শ্বেত পাথরের তৈরি এই ভাঙ্গালেশটাকে জোড়া দিতে পারল না। তখন তারা স্বীকার করল যে আগের মানুষ দেখা যায় আমাদের চাইতে অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী ছিল। তো সেই যে রাজপ্রাসাদ, এটাই বাবেল শহর, আপনারা নাম শুনেছেন বাবেল। এই বাবেল শহরটা ছিল নমরুদের রাজধানী, রাজপ্রাসাদ। এই বাবেল শহরের কয়েক মাইল উত্তর পূর্ব দিকে পাহাড়ি এলাকায় একটা এলাকা, একটা গ্রাম, যে গ্রামটার নাম মামফাস, মিম মিম ফা সিন,
মামফাস বাইবেল তালমুদেও এই নামটা আছে বাইবেলে ইব্রাহিম আলাইহিস সালামের গ্রামের নাম আর কি বাইবেলে বলা হয়েছে মাম মাম এম ইউ এম পি রিপিট এম ইউ এম পি মাম আর তাফসিরে হাদিসে মামফাস এখানে সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং সাইয়েদেনা লূত আলাইহিস সালাম ইব্রাহিমের ভাই বেটা লূত তিনি জন্মগ্রহণ করেছিলেন জন্মগ্রহণ করার পরে শিশুকাল থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে হৃদয় কন্দরে আল্লাহ পাক দুনিয়াতে আসার সময়ই তাওহীদ রিসালাত আখেরাত আল্লাহ পাকের এই তিনটা জিনিস এমনভাবে তার রগ রেশায় শিরা উপশিরায় শরীরের পরতে পরতে রক্তের শিরা উপশিরায় তন্ত্রিতে তন্ত্রিতে দিয়ে রেখেছিলেন যার জন্য বাদদের মূর্তি পূজা শিশুকাল ইব্রাহিমের পছন্দ হয়নি তিনি প্রতিবাদ করেছিলেন প্রতিকার করতে না পারলেও পরবর্তীতে দেখা গেল সংগ্রাম হলো সংঘাত হলো ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হলো 40 দিন তিনি সেখানে জ্বলন্ত আগুনে আর আগুনটা এত উত্তপ্ত এত ভয়ানক ছিল যেটা আমি এখন আপনাদেরকে বুঝাতে গেলে আজকের খুতবা এখানেই শেষ হয়ে যাবে আলোচনা যার জন্য আমি সেই দিকে যাচ্ছি না আল্লাহ পাক আগুনকে এই আগুন অগ্নিকুণ্ডকে ফুলের বাগান ফলের বাগান করে দিলেন এবং বেহেশতের একটা টুকরা হিসাবে আল্লাহ কবুল করে নিলেন 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম সহি সালামতে হীন হায়াতে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসলেন নমরুদ কিন্তু টাওয়ার বানিয়ে টাওয়ারের উপরে বসে বসে আগুনকে ধমকায় ওরে আগুন তুই নাস্তিক ইব্রাহিমকে জ্বালাস নে কেন তোর উত্তাপ কোথায় গেল ইব্রাহিম পুড়ে যাচ্ছে না কেন তুই যদি আমি তোকে নির্দেশ দিচ্ছি এখনই ইব্রাহিমকে জ্বালিয়ে কয়লা করে ফেল আগুন বলে তোর কথায় হবে না আমি আগুনকে যিনি তৈরি করেছেন সৃষ্টি করেছেন তিনি আমাকে এখানে নেগেটিভ সেন্স ব্যবহার করেছেন নো ফায়ার নো ফায়ার আগুন তুই জল সে জ্বালিয়েছে কিন্তু ইব্রাহিমের একটা পশম খবরদার তুই জ্বালাস নে কে তোকে বাঁচিয়েছে ইব্রাহিম ছোট্ট করেই বললেন আমার উপর আলা আমার উপর আলা নমরুদ এবার আর একটু গোসা হলো তোর উপর আলা উপর আলা আনা রাব্বু কমলা আলা আমি এই দেশের সবচেয়ে বড় খোদা আর তুই কোন উপর আলা কথা আমাকে বলছিস স্টপ থাম সে তার এই সিংহাসন কুরসি সোনার কুরসি এটা চারটা পাও চারটা পায়া কুরসির চারটা খুঁটি চারটা স্বর্ণ ইগল পোষা ইগল পাখি একটা ছোটখাটো উড়া জাহাজের মতো এক একটা এই চারটে ইগল পাখির পায়ে সিংহাসনটা বাঁধল বেঁধে তারপরে এক গুচ্ছ তীর এগুলো নিয়ে উপরের দিকে দূর বহু দূর যেতে 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 এখন আর দেখা যায় না অনেক দূর যাওয়ার পরে মালায়েকাতুল মুকাররমীন আল্লাহর নিকটতম ফেরেশতারা তখন বলল রব্বুল আলামিন এতদিন ইব্রাহিমের পালা ছিল আজকে তোমার পালা ইব্রাহিমকে আগুনে ফেলেও মারতে পারেনি তুমি রক্ষা করেছো ইব্রাহিম বলেছে যার জন্য আজকে তোমাকে অপারেশন করার জন্য তোমাকে খতম করার জন্য এই শিখুন্ডি আসতেছে আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাউ ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা এখন সে দূর বহু দূর গিয়ে উপরের দিকে তীর ছুড়ল আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে ডেকে বললেন জিব্রাইল তাড়াতাড়ি যাও ও তীরের মাথায় খোলার মধ্যে এক বিঘা পরিমাণ টাটকা রক্ত মেখে দাও জিব্রাইল বললেন ইয়া রব টাটকা রক্ত মেখে দিয়ে হবেটা কি আল্লাহ বললেন বেচারা বড় আশা করে আসতেছে আমি কারো আশা
নষ্ট করি না, যারা উঠতে চায় তাদেরকে উঠাই, যারা উঠতে চায় তাদেরকে উঠাই। নমরুদ যদ্দুর উঠতে চেয়েছে আমি উঠিয়েছি, ফেরাউন যদ্দুর উঠতে চেয়েছে আমি উঠিয়েছি। আর ফেরাউনের লাশটাকে আল্লাহ কেন হেফাজত করেছেন? আল্লাহ পাক বলছেন যে আলিয়ামা নুনাজ্জিকা বিবাদানিকা ওয়ালানা জালাকা আয়া, তোর শরীরকে আমি পচাবো না, কেয়ামত পর্যন্ত পচনহীন করে রাখবো, আর তোকে আমি কেয়ামত পর্যন্ত, তোর পরে যত ফেরাউন আসবে তাদের জন্য একটা নিদর্শন করে রাখবো। তাহলে বুঝা গেছে ফেরাউন যুগে যুগে আসবে, আসে না বোধ হয়, আসতেছে না বোধ হয়, নাম ফেরাউন নয় কিন্তু কাম ফেরাউনের। আমি কি বুঝাতে পেরেছি? বলে না জালাকা আয়া, আল্লাহ পাকের কোরআনের এই আয়াতের মধ্যে কত বড় দর্শন, কত বড় ফিলোসফি আল্লাহ রেখে দিয়েছেন যে কেয়ামত পর্যন্ত যত ফেরাউন আসবে তাদের জন্য তোর লাশকে আমি এমন ভাবে রাখবো তারা এসে যেন দেখতে পারে এই সেই ফেরাউন, তার এই এই পরিণতি হয়েছে, ইতিহাস সাক্ষী। কিন্তু ইতিহাস থেকে তো কেউ শিক্ষা গ্রহণ করে না। এটাই হলো শিখণ্ডীদের জন্য, মানুষের জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি। জিব্রাইল রক্ত মেখে দিলেন, কিসে? তীরের মাথায়। তীর ফিরে এসে তার কোলের উপরে পড়লো, দেখে যে টাটকা রক্ত, খুশিতে বাঘ বাঘ, অপারেশন সাকসেসফুল। ইব্রাহিমের খোদা মারা পড়েছে, একবারে নিশ্চিত দিকে এসে নেমে ব্যাবিলনে ফিরে আসলো, সিংহাসনে বসে বললো ইব্রাহিমকে নিয়ে আসো, লোকেরা নিয়ে আসলো, বলে যে দেখ ইব্রাহিম তোর উপর আল্লাহকে মেরে এসেছি, দেখেছিস ঢুকছে কদ্দুর ওই রক্ত। ইব্রাহিমকে রব্বুল আলামিন বদমাসটার সাথে এমনি পেরে উঠি না, তুমি আবার ডকুমেন্ট দিয়ে দিলা, ডকুমেন্ট দিয়ে দিলা। আল্লাহ পাক বলছেন অমলি লাহুম ইন্না কাইদি মাতিন, নমরুদ অনেক উপরে উঠেছে, যদ্দুর উঠতে চেয়েছে আমি উঠাইছি, আর যাকে যত বেশি উঠাইছি তাকে তত আসতে মেরেছি, নাকি? বেশি উঠাইলেই বুঝতে হবে আসারটা কমজোরে আসতেছে নাকি। এই যুগের ফেরাউনরাও কিন্তু এইভাবে উঠে, জাল জুয়া চুরি সলসা চুরি করে উঠে উঠে আল্লাহকে উঠ উঠ উঠ, হাদাম মার না হা তাদবীরা, সময় যখন আসবে এত জোরে আসার দেব তোকে, তোর রাজত্ব সহ চূর্ণ বিচূর্ণ একাকার মেশাকার করে ফেলবো। বোধা ফেলেনি, বোধা ফেলে না। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ ধ্বংস হলো, ইব্রাহিম বেঁচে রইলেন, নমরুদ আল্লাহর জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। ইব্রাহিম দাওয়াতি কাজ শুরু করলেন বাবেল শহরে, বাবেল কেন্দ্রিক, উত্তর ইরাক কেন্দ্রিক দিনের দাওয়াত কাজ করছেন, দায়ী এর আল্লাহ হিসেবে দায়িত্ব পালন করছেন। বেশ কিছু লোক তার সাথে ধীরে ধীরে আস্তে আস্তে, তিনি এবং লুত ভাইর বেটা, এই দুইজনের দাওয়াতে অনেক লোক যখন দিন গ্রহণ করলো, ইসলাম কবুল করলো, করার পরে সেখানে একটা পরিবেশ তৈরি হলো। নমরুদ কিন্তু এর অনেক আগেই নাই হয়ে গেল, নাই বুঝেন তো, কি নাই, তাকে ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ সাইজ করেছে, ল্যাংড়া মশা। ইতিহাসটা আপনারা জানেন, আমার বলার সময় নেই। এবার সামনে আসুন, ইব্রাহিম কালদানি সম্প্রদায়, কালদানি তাফসির থেকে বলছি, যেটা বর্তমান ইরাক, সিরিয়া, জর্ডান, মিশরের কিছু এলাকা, দাজলা এবং ফোরাত নদী, এই পুরো এলাকার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়া কাজে একদল দায়ী এল আল্লাহ, একদল মুসলমান তৈরি হলো। তারা দীনই কাজে ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করতে লাগলেন। তিনি কালদানি সম্প্রদায়ের দিকে গেলেন, কালদানি, এরা নূহ আলাইহিস সালামের ছেলে, দ্বিতীয় পুত্র, সামের বংশধর, সামের, হাম, সাম, ইয়াফেস, কেনান, কয়টা? চারটা। কেনানের পরিণতি আপনারা জানেন, সে বাপের পেশ করা দিনের উপরে ইমান আনেনি, আল্লাহ তাকে বেঈমানদের সাথে ধ্বংস করে দিয়েছিলেন।
এখন শামের বংশধর তারা এই কালদানি এই নামে সেখানে সেই জায়গার যিনি বাদশাহ ওই কালদানিদের এলাকার সেই বাদশার একটা মাত্র মেয়ে ছিল, নাম ছিল সারা। কি নাম? সারা। ইব্রাহিমের আচার আচরণ, ইব্রাহিমের ভদ্রতা নম্রতা, তার দৈহিক সৌন্দর্য, ফেস অ্যাপিয়ারেন্স একটা রূপ আছে মানুষের, এর উপরে নবুয়তের আরেকটা রূপ আছে কিনা? ঝলক, নূর, চমক আছে নাকি নাই? কালদানি সম্প্রদায়ের ওই বাদশাহ বুঝতে পারলো এই যুবক একদিন একটা বড় কিছু, বিরাট কিছু হবে। এই বাদশাহ নিজেই প্রস্তাব দিয়ে তার একমাত্র কন্যা সারাকে ইব্রাহিমের সাথে বিয়ে দিয়ে দিলেন। অনেক উপঢৌকন, উপহার সামগ্রী এগুলো দিয়ে তারপরে তাইলে উপহার সামগ্রী কে দিয়েছে? মেয়ের বাবা। কি, সারার আব্বা নাকি ইব্রাহিমের বাবাই দিছে? তাহলে বোঝা গেল উপহার সামগ্রী দেবে দেওয়াটাই স্বাভাবিক, এই দেওয়াটা দেবে কে? মেয়ের বাবা। উপহার এটা কোনো যৌতুক নয়, কন্ট্রাক্টেড কোনো কিছু নয়, স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিত হয়ে কিছু মূল্যবান জিনিসপত্র দিয়ে মেয়ে এবং মেয়ে জামাইকে বিদায় করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই বিবিকে নিয়ে কালদানি সম্প্রদায়ের মিশরে যে এলাকাটা কালদানি এই বংশের লোকের বসবাস, এই রাজ্যের এই রাজার অধীন, সেখানে গিয়ে দাওয়াত পেশ করলেন। মিশরের বাঁকিয়ে বাকি অংশে একজন জালেম বাদশাহ ছিল, সেই বাদশাহ নারী লোলুপ ছিল, সে মা সারার উপরে চারবার আক্রমণ করার, তার সতীত্ব নষ্ট করার জন্য চেষ্টা করেছিল, আপনারা শুনেছেন। চারবার সে অবশ্য হয়ে গিয়েছিল, শেষবার অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সারার কাছেও আসতে পারেনি, ছুইতেও পারেনি। চতুর্থবার সে বলল, বাবা তুমি আমাকে দোয়া করো। আর মা সারাকে বলল, মা তোমার উপরে আর কোনো আমার দুর্বলতা নেই, কোনো লোভ লালসা কামনা বাসনাও নেই, তুমি যে একজন মহামানবী, চার চারবার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, আমি তোমাকে কোনো ডিস্টার্ব করব না, তুমি দোয়া করো। তোমার স্বামী কোথায়? মা সারা বললেন, ওই যে পাহাড় দেখা যায় এই পাহাড়ের সেখানে তিনি ইবাদত বন্দিগি করেন। এখন মা সারাকে নিয়ে মিশরের ওই বাদশাহ ইব্রাহিম যেখানে, সেখানে গিয়ে দেখেন যে তিনি কাঁদতেছেন, নামাজের পরে দোয়া করতেছেন, আল্লাহ আমার স্ত্রী সারা, তাকে জালিম বাদশাহ তার লোকজন দিয়ে ধরে নিয়ে গেছে, সারা সতীত্ব নষ্ট করার জন্য রব্বুল আলামিন সারাকে আমি তোমার রহমতের হাতে সমর্পণ করলাম। আল্লাহ রক্ষা করলে কেউ কি কিছু করতে পারে? এখন ইব্রাহিম মোনাজাত শেষ করেছেন, বাদশাহ সারাকে নিয়ে সঙ্গে বাদশার মেয়ে হাজার হাজার হাজার, আমরা হাজারা নামে যাকে চিনি আর কি। এখন ইব্রাহিমের পায়ে ধরে ক্ষমা চেয়ে মাফ চেয়ে, কে যে তোমার বিবি সারা, তুমি যেমন মহৎ, তোমার বিবি একজন মহিয়সী, এই ব্যাপারে আমার পুরোপুরি বিশ্বাস হয়েছে, তুমি এখন কি করতে চাও? ইব্রাহিম ছোট্ট করে বললেন, আমি আমার জন্মস্থান ইরাকের মোসেল, মোসেল সেই মোসেল এলাকায় মামফাজ গ্রামে ফিরে যাব। তখন বাদশাহ বলল, বাবা তোমার জন্য তো আমি কিছু করতে পারলাম না, তবে তোমাকে একটা উপহার দিচ্ছি, আমার একটাই মেয়ে হাজার হাজার, এই মেয়েটাকে আমি তোমার কাছে বিয়ে দিয়ে দিতে চাচ্ছি, তুমি তোমার সেকেন্ড ওয়াইফ, বুঝেছেন তো, সেকেন্ড ওয়াইফ, দ্বিতীয় বিবি হিসাবে আমার এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাও। রাজ প্রস্তাবে ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হলেন, বললেন যে তোমরা মানুষ দুইজন, এই মেয়েটাও সঙ্গে থাকলে তোমাদের অনেক কাজে লাগবে, তোমাদের সাংসারিক কাজকর্মে টুকটাক আমার এই রাজকন্যা তোমাদেরকে সহযোগিতা করবে। হাজারকে বিয়ে করে মিশর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের মামফাস
মোসেল এলাকার মানফা সেখানে ফিরে আসলেন। ফিরে আসার পরে বাইর বেটা লুত, বাইর বেটা এর মধ্যে কিন্তু আল্লাহ লুতকেও নবুয়ত দিয়েছেন। এখন ভাইর বেটা লুতকে পাঠিয়ে দিলেন, তুমি ট্রান্সজর্ডান এলাকায় চলে যাও, তোমার সাথে আমি তিনজন সঙ্গীও দিলাম। ট্রান্সজর্ডান এই এলাকাটা হলো জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে, ট্রান্সজর্ডান। এখানে গিয়ে তুমি মানুষদেরকে দিনের দাওয়াত দাও, তাওহীদ রিসালাত আখেরাতের দাওয়াত দাও। লুত আলাইহিস সালাম ট্রান্সজর্ডানে চলে গেলেন, যেটা বর্তমান বাহরে লুত, ডেড সি, মৃত সাগর। আপনারা জানেন লুত সেখানে গিয়ে যত দাওয়াত দিলেন, যত প্রতিবাদ করলেন, প্রতিরোধ করলেন, তাদের সবচেয়ে বড় কাজ ছিল সমকামিতা, পুরুষে পুরুষে যৌন মিলন। ভাই বলদ গরু আর বলদ গরু দুইটা দামড়া গরু যৌন মিলন করতে বোধহয় আপনারা দেখেছেন, কি দামড়া দামড়া দুইটা পাঠা ছাগল একটার সাথে একটা, দুইটা মর্দা কুত্তা, মরদ কুত্তা একটার সাথে আরেকটা মিলন করতে বোধহয় দেখেছেন। কোন একটা বড় শেয়ালা কুত্তা, একটা নাবালক, একটা কুত্তার বাচ্চা যেটা কুত্তি, এটাকে ধর্ষণ করতে বোধহয় দেখেছেন, শুনেনও নাই। তাহলে মানুষ যদি মানুষ হতে পারে, মানুষ ফেরেশতার উপরে, আর মানুষ যদি মানুষ হতে না পারে তাহলে শিয়াল কুত্তার চাইতেও নিচে, যেটাকে কোরআন বলছে উলায়েকা কালানাম বাল হুম আদল, এরা হায়ান জানোয়ার বরং তার চাইতে আরো নিকৃষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম এবার নিজের গ্রামে মোসেল এলাকায় দাওয়াতি কাজ করছেন, সঙ্গে দুইজন বিবি। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 87 বছর, কত 87 বছর, তখন দ্বিতীয় বিবি রাজকন্যা হাজারার গর্বে ইব্রাহিমের প্রথম পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। ইব্রাহিম তার নাম রাখলেন ইসমাইল আলাইহিস সালাম। আর বড় বিবি সারার ঘরে এখনো কোনো বাচ্চা টাচ্চা সন্তান কিছুই নেই। ইব্রাহিম আলাইহিস সালাম এক রাতে খাপ দেখলেন, নবীদের স্বপ্ন কিন্তু ওহি, কি এক ধরনের ওহি, সব তাফসির কারক এ ব্যাপারে একমত। তিনি স্বপ্নে দেখলেন তোমার ছোট বেগম হাজারকে তুমি এই জায়গায় রেখে আসো। এই স্বপ্নে একটা জায়গা আল্লাহ দেখালেন, চারদিকে পাহাড়, পাহাড়ের সাথে পাহাড়, মাঝখানে একটা সমতল ভূমি, এটা স্বপ্নে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ভাইয়ের বেটা লুতকে ট্রান্সজর্ডান থেকে ডাকিয়ে এইবারে চাচা ভাইয়ের বেটা মিলে হাজারকে নিয়ে চললেন, আর বিভিন্ন জায়গা পাহাড় পর্বত দেখেন, সমতল ভূমিও দেখেন, যে স্বপ্নে আমি যে এলাকা দেখেছি এটা সেটার সাথে মিলে কিনা, কোন এলাকা মিলে না। এইবার দূতকে বললেন তুমি তোমার এলাকায় আবার ফিরে যাও, এখান থেকে সৌদি আরব পর্যন্ত, এখান থেকে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত আমি একা হাজারকে নিয়ে সফর করতে পারবো। আর ওই যে ছোট্ট বাচ্চা ইসমাইল, তিনি জন্মগ্রহণ করেছেন, এখনো একেবারে বাচ্চা, একেবারে বাচ্চা। এখন তুমি তোমার দ্বিতীয় স্ত্রী হাজার এবং তোমার একমাত্র পুত্র ইসমাইল, এই স্ত্রী এবং পুত্রকে এমন একটা জায়গায় রেখে আসো। কে নির্দেশ দিয়েছেন? কে? ওহি নয়, স্বপ্ন, এলাম। যখন এই নির্দেশ দিলেন ইব্রাহিম হাঁটেন আর দেখেন, হাঁটেন আর দেখেন, তিনি জর্ডান পার হলেন, সিরিয়া পার হলেন, পার হয়ে তিনি সৌদি আরবে ঢুকলেন। আর জায়গা দেখেন, স্বপ্নের জায়গা, স্বপ্নের দেশ, কোনোটা মিলে না। যেতে যেতে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে আরো দক্ষিণে, আরো দক্ষিণে যেতে যেতে একটা জায়গায় গিয়ে দেখে যে এইটাই তো স্বপ্নে যেটা আমি দেখেছি, এইটাই তো সেই জায়গা, চারিদিকে পাহাড়, মাঝখানে সমতল ভূমি, এই জায়গায় তো আমার স্ত্রী হাজার এবং কলিজার টুকরা একমাত্র বাচ্চা ইসমাইলকে রেখে আসার জন্য আল্লাহ বলেছেন। তিনি
চারদিকে পাহাড় মাঝখানের এই সমতল ভূমির একটা জায়গায় গিয়ে হাজার এবং ইসমাইলকে সেখানে বসালেন। কিছুক্ষণ স্বামী স্ত্রী কথাবার্তা বললেন, এই অল্প, বেশি সময় নয় কিন্তু। আর কথাবার্তা শেষ হওয়ার পরে, তোমরা এখানে থাকো, হাজার তুমি এই আমার ছেলে, তোমার বাচ্চাকে নিয়ে এখানে থাকো, এই নাও এক মশক পানি। ওই চামড়ার থলি আর কি, চামড়ার একটা পানির থলি, এটার মধ্যে এক মশক পানি, আর এই নাও এই চামড়ার থলিটার মধ্যে কিছু খেজুর। তাফসীর কারকগণ লিখেছেন, থলিটা এমন ছিল গড়ে 2 কেজি খেজুর এই থলিতে রাখতে পারা যায় আর কি, এতটুকুন বড়। আর পানির যেটা চামড়ার মশক, এটার মধ্যে 2 লিটার পরিমাণ পানি রাখা যায়। হাজার প্রায় 1 মাস পর্যন্ত এই খেজুর এই পানি, এই খেজুর এই পানি এখান থেকে পরবর্তীতে ব্যবহার করেছিলেন। এই খেজুর আর পানি হাজারকে বুঝিয়ে দিয়ে এইবার ইব্রাহিম বললেন যে আমি যাই। এই যাই বলে পূব দিকে হাঁটা শুরু করেছেন। পূব দিকে হেঁটে বর্তমান সাফা মারওয়া এটা পার হয়ে তার পূব দিকে যখন নেমে যাচ্ছেন, যে এলাকাটা এখন তাওয়াফের জায়গা, এক্সটেনশন বাড়তি জায়গা, এখন হাজার শিশুপুত্র ইসমাইলকে কোলে করে এইভাবে দেখে, খালি পূব দিকে যায়, পূব দিকে যায়। কে? স্বামী ইব্রাহিম। কিচ্ছু বলে না, হাজার পিছন দিয়ে বাচ্চা কোলে করে দৌড় দিয়ে আসলেন, এসে বললেন, ওগো স্বামী আমার, আমি আপনার জীবন সঙ্গিনী স্ত্রী, আপনার সাথে কোনো অপরাধ বেয়াদবি করে থাকলে আমি করেছি, কিন্তু আমার কোলে এই যে শিশুপুত্র, এই যে কচি সদ্য প্রসূত বাচ্চা, ও তো কোনো অপরাধ করেনি, ও তো অন্য অপরাধ করতেও জানে না, কোন অপরাধে আমাদের মা বেটাকে জলমানবহীন পাহাড়ের মাঝখানে এখানে ছেড়ে আপনি কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম মাথা ঘুরালেন না, এই পূর্ব দিকে মুখ রেখেই বললেন, আমি ইরাক ফিরে যাচ্ছি। ইরাক মানে দেশে জন্মস্থানে। এখন মা হাজার বললেন, ওগো স্বামী, আপনি কি নিজের ইচ্ছায় আমাদেরকে, আমাদের দুজনকে, মা এবং শিশুকে নিজের ইচ্ছা মতো এখানে রেখে যাচ্ছেন, নাকি আল্লাহ আপনাকে রাখতে বলেছেন? ইব্রাহিম এবারও মুখ ঘুরালেন না, হাঁটেন আর বলেন, আমি তো আল্লাহর একজন নবী, নবীরা নিজের ইচ্ছায় কোনো কথা বলে না, কোনো কাজও। হাজার তোমাকে আর ইসমাইলকে আল্লাহর নির্দেশে এখানে রেখে যাচ্ছি। হাজার বললেন, শুকর আলহামদুলিল্লাহ, যে আল্লাহ এখানে রেখে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সেই আল্লাহ নিশ্চয়ই আমাকে এবং আমার শিশুপুত্র ইসমাইলকে লালন পালনের ব্যবস্থা করবেন। পূব দিক, পূব দিক, আরো পূব দিক, জাবালে নূরের পাদদেশে গিয়ে আবার কাবার দিকে ফিরে দাঁড়ালেন। প্রায় 3 কিলোমিটার, 3 কিলোমিটার কাবার দিকে দাঁড়িয়ে হাত তুললেন, রাব্বানা ইন্নি আসকান্তু মিন জুরিয়াতি, আয় আল্লাহ, আমি আমার পরিবারের কতক সদস্যকে এমন এক জায়গায় তোমার হুকুমে রেখে যাচ্ছি যেখানে কোনো পানি নাই, দুধু মরু বাদিয়াড়ি, যেখানে কোনো গাছপালা ফল ফলাদি তরি তরকারি খাদ্য সামগ্রী কিছুই নাই, তুমি বলেছো রেখে যেতে, আমি রেখে যাচ্ছি, কেয়ামত পর্যন্ত তুমি এখানে যারা বসবাস করবে, আর তুমি আমাকে বলেছো এখানে তোমার ঘর আছে, তোমার ঘর আছে কাবা, কাবা এই ঘরের সিলা এবং বরকতে এই ঘরের আশপাশে যারা বসবাস করবে তাদেরকে তুমি ভালো ভালো রেজেক দিও। মক্কার দিকে তাকা, ইব্রাহিম চলে গেছেন 4,500 বছর আগে প্রায়, কিন্তু মক্কাতে কোন জিনিসের অভাব আছে? কি? দুনিয়ার বাজারে যেটা যখন পাওয়া যায় না, মক্কার বাজারে সবসময় সবকিছু। আর মক্কা এলাকায় ঢুকলে মনে হয় যেন আঙ্গুরের স্বাদও বেড়ে যায়, আপেলের স্বাদও বেড়ে যায়। বাংলাদেশে একটা কথা আছে, চাপাই নবাবগঞ্জের রেংড়া আর ফজলি আম পদ্মা নদী পার হয়ে যখন পূব পাড়ে চলে আসে তখন মিষ্টি বাড়ে। আসলে আমিও খেয়ে দেখেছি, কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। মক্কার এলাকা হদুদে হারাম, এখানে এসে যে জিনিস ঢুকে
এটা স্বাদও বাড়ে, পুষ্টিও বাড়ে, এটার মিষ্টিও বাড়ে। ইব্রাহিম ইরাকে ফিরে গেলেন, মা হাজার সেখানে চার পাহাড়ের মাঝখানে একটা জায়গায় বাচ্চাকে নিয়ে সেখানে থাকেন, পানিও শেষ খেজুরও শেষ। তিন দিন চলে গেল, পানিও নাই খেজুরও খাওয়ার মতো কিছুই নেই। এখন বাচ্চা শুধু কান্দে, কিন্তু কান্দার আওয়াজ শোনা যায় না, দুর্বল। মা হাজার তার জিব্বাটা বাচ্চার মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন, যে জিব্বার মধ্যে তো একটু তস, বুঝেন তো তস, একটু সিক্ততা আছে, এই জিব্বার সিক্ততা এইটা ইসমাইলের মুখের ভিতরে দিলে হয়তো পানির পিপাসাটা না গেলেও কিছুটা লাঘব হবে। কিন্তু তিন দিনের উপবাসে মায়ের জিব্বায়ও পানি নাই। ইসমাইল কাঁদে, হাত পা নাড়ে, কান্নার আওয়াজটাও শোনা যায় না। মা ব্যস্ত বেকারার হয়ে গেলেন, হ্যারে কলিজার টুকরা, বাচ্চাকে বোধ হয় আর বাঁচানো যাবে না, পানির পিপাসে আমিও মরে যাচ্ছি, বাচ্চাও মরে যাবে। তিনি বাচ্চাকে সেখানে শোয়ায় রেখে এইবার পূর্ব দিকে সাফা মারোয়ার দিকে গেলেন, সেখানে গিয়ে মারোয়ার দিকে তাকালেন। মারোয়া যারা গিয়েছেন তারা বুঝতেছেন, দেখে যে পানি যেন ঢেউ খেলায়, ঢেউ ঢেউ পানি থই থই করে। আসলে বালির উপরে যখন সূর্যের তাপ পড়ে তখন দূর থেকে মনে হয় যেন পানি শিকশিক করে, এটা কিন্তু পানি নয়, এটার নাম মরিচিকা। কি নাম এটার? নাম মরিচিকা। পানি মনে করে তিনি দৌড় দিলেন উত্তর দিকে, দৌড় দিয়ে গিয়ে দেখেন যে পানি টানি কিচ্ছু নেই, সব বালি বালি আর বালিয়াড়ি। সেখানে মারোয়ার উপরে দাঁড়িয়ে আবার তিনি যখন দক্ষিণ দিকে তাকালেন, দেখে যে পানি ওই দিকে দেখা যায়, শিকশিক করে ঢেউ খেলে, আবার দৌড় দিলেন, গিয়ে দেখে যে কোনো পানি টানি নাই, সব ধুধু মরু বালি আর বালিয়াড়ি। এইভাবে তিনি সাতবার দৌড়াদৌড়ি করলেন, কয়বার? হাজি সাহেবেরা এখন সেখানে কয়বার দৌড়াদৌড়ি করে? সাতবার। এইটা ইব্রাহিম আলাইহিস সালাম আর হাজার আলাইহিস সালাম, তার থেকে কেয়ামত পর্যন্ত উম্মতুল মুসলিমা আমরা সেখান থেকে পেয়েছি হজের উল্লেখযোগ্য রুকুনের একটা, হজের উল্লেখযোগ্য বিধানের একটা, সাফা মারোয়া কি করা? আমরা বলি সাই, সাই, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাতবার দৌড়াদৌড়ি শেষ হয়ে সাতবারের পরে আবার মাঝখানে যখন আসতেন ওই বাচ্চা বরাবর, তখন তিনি আবার ওই পশ্চিম দিকে তাকাতেন যে বাচ্চা আসে কিনা, নাকি বাঘে টাকে বাগদাস টাকদাসে নিয়ে গেছে, দেখে যে না এখন একটু নড়ে চড়ে, এখন একটু নড়ে চড়ে। এখন একে তো পিপাসার্থ, সাতবার মরুভূমিতে উত্তপ্ত রোদে, আজকাল তো এয়ার কন্ডিশন বিল্ডিং, আরে কি অবস্থা! একটা আওয়াজ শোনা গেল, আওয়াজ শোনা গেল, হাজার তুমি এখানে দৌড়াদৌড়ি করো না, বাচ্চার কাছে ফিরে আসো, বাচ্চার কাছে ফিরে আসো। আল্লাহ, হাজার বাচ্চার কাছে ফিরে আসলেন। আসার পরে তিনি দেখলেন অনিন্দ্য সুন্দর রূপের পিরামিড, একজন সোনার পুরুষ তিনি সেখানে দাঁড়িয়ে আছেন। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ মানুষের সুরতে সেখানে পাঠিয়েছিলেন। এখন মানবরূপী জিব্রাইল তিনি বললেন, হাজার তোমার পানির দরকার? হাজার বললেন, বালা আল্লাহ, আল্লাহর কসম, এখন আমার একটু পানির দরকার, অন্য কিছুর দরকার নেই। জিব্রাইল পাও দিয়ে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে গল 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 করে নিচের থেকে পানি উঠতে লাগলো। মা হাজার তিনি দেখলেন গল গল করে পানি উঠতেছে, এক করে অবিরাম পানি চতুর্দিকে চলে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি পশ্চিম দিকের একটা পাহাড়ের কিনার থেকে চারটা পাথর এনে পানির চারদিকে বসাই দিলেন, যে পানি তো ধরে রাখা যাবে না, এটা প্রবাহিত জিনিস চলেই যাবে, কিন্তু পাথরের এই বাঁধে যদি কিছু পানি এখানে জমা থাকে তাইলে এইটা দিয়ে আমরা হয়তো কয়েকদিন হলেও আমরা পান করে জীবন ধারণ করতে পারবো। আর এই পানিটা এমন পানি, এইটা মায়ের জমজম, এই পানির সাথে জান্নাতুল ফেরদাউসের নহর জারি আছে।
আর হাদিসে আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, জমজমের পানি মাউন তোয়ামন ও দাওয়ামন, জমজমের পানিতে তিনটা গুণ আছে, একদিকে পানি পিপাসার কাজে লাগবে, দুই নম্বরে এটা খাদ্য, এই পানি খেলে পান করলে অন্য কোনো খাদ্য না খেলেও চলবে, ও দাওয়ামন, এইটা এমন পানি যেটার মধ্যে আল্লাহ উন্নত মানের মেডিসিন ঔষধ এটা রেখে দিয়েছেন। আবার বলছি, জমজমের পানিতে একদিকে পান করার পানি, এই পানিতে খাদ্য, আবার কোনো বিমার ভিতরে হলে এই পানিতে চিকিৎসা, তিনটা বিশেষ বৈশিষ্ট্য। যুগে যুগে দেখা গেছে, মাসের পর মাস, বছরের পর বছর, অনেক আল্লাহর বান্দা এই জমজমের পানির চতুর্দিকে মসজিদে হারাম এখানে ইতিকাফ করে, এখানে ইবাদত বন্দিগি করে, এখানে অবস্থান করে, আর শুধু জমজমের পানি খায়, আর কোনো খাদ্য খায় না মাসের পর মাস, কিন্তু দেখা যায় তার শরীর একটুও গাড়ে না, এই পানি তার খাদ্য, তার ওষুধ, এবং তার পানি হিসাবে ব্যবহৃত হয়। বুখারীর একটা হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, হাজার যদি সেই দিন চারদিকে চারটা পাথর দিয়ে জমজমের এই পানির ধারা এটাকে না আটকাতেন, তাহলে এতদিনে এই পানি পুরো দুনিয়া সায়লাব হয়ে যেত। এইবার আরেকটা তথ্য নিন, এই তথ্যটা আমি সর্বশেষ বর্তমান জমজম কূপ এটার গবেষণা, জমজম কুয়ার পানি মায়ের জমজম, এই জমজমের মধ্যে জাপানের একজন আলেম মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করেছে, একজন পানি পড়ার জন্য এসেছে, কিন্তু ওই হুজুরের জানা ছিল না যে এটা জমজমের পানি। তিনি যখন বিসমিল্লাহ পড়ে কোরআন আয়াত পড়ে ফু দিলেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে গল গল করে পানিটা অন্য রঙের হয়ে গেল। হুজুরের সন্দেহ হইল যে ভাই তোমার পানি, আমি ফু দিলাম কোরআন আয়াত পড়ে পানি গল গল করে বিবর্ণ হয়ে গেল, কারণটা কি? তখন যে পানি নিয়ে আসছে, হুজুর আমার এক আত্মীয় হজ করতে গিয়েছিল মক্কায়, সেখান থেকে জমজমের পানি এনেছিল, আর এই জমজমের পানি এটা আমি পড়াবার জন্য আপনার কাছে নিয়ে এসেছি। তখন এই হুজুর বললেন, জমজমের পানি এটা নিজেই পানি পড়ার বাবা। কি? এটা নিজেই পানি পড়ার বাবা, এটার মধ্যে অন্য কিছু যোগ করলে, ফু দিলে এটা পানির যেই বৈশিষ্ট্য আছে এটা নষ্ট হয়ে যায়। এতে করে আমার সন্দেহ হয়েছিল যে তোমার এই পানিটা বোধহয় দুনিয়ার স্বাভাবিক কোনো পানি নয়, ঠিক আছে জমজমের পানি। তিনি আবার বিসমিল্লাহ পড়ে যখন ফু দিলেন, পারে পানিটা স্বাভাবিক হয়ে গেল, আল্লাহু আকবার, বললেন ঠিক আছে আল্লাহ পাক তোমাকে এটা স্বাভাবিক পানি করে দিয়েছেন, এটা এখন তুমি ব্যবহার করতে পারো। প্রতি সেকেন্ডে কত মোটা মোটা পাইপ, জমজমের পুরা মুখ এইভাবে পাইপ দেওয়া, একবার আমি গণেশি 13টা পাইপ, মনে করেন 1 ফুট 13টা পাইপ, আর এমন মেশিন, এমন মোটর সেখানে লাগানো আছে, সেকেন্ডে 8000 লিটার পানি উঠে, সেকেন্ডে, মিনিটে 4,80,000 লিটার পানি উঠে মিনিটে, ঘন্টায় 29 মিলিয়ন লিটার পানি উঠে, ঘন্টায় 29 মিলিয়ন লিটার, আর একদিনে 8,25,000 মিলিয়ন পানি উঠে। বঙ্গোপসাগর হইলে হতো বোধ হয় কি টান পড়ে যেত, ঠিক কিনা বলেন? পুরা দুনিয়া খাচ্ছে, শুধু হেজাজ না, মক্কা নয়, মদিনা নয়, দুনিয়ার বিভিন্ন এলাকা থেকে যায় মানুষ, মিন করলে ফাজিন আমি, তারা সেখানে যতদিন থাকে পানি ব্যবহার করে, বাড়িতে আসার সময় আবার নিয়েও আসে। তাহলে আমি আপনাদেরকে বললাম, একদিনে এত লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন লিটার পানি, সেকেন্ডে 8000 লিটার, এখন আপনি হিসাব করতে পারবেন, তাহলে মিনিটে কত, এর 60 গুণ
ঘন্টায় কত সেটা 60 গুণ, দিনে কত সেটা 24 গুণ। কি আপনারা হিসাব করলেই বের করতে পারবেন। মনে রাখবেন শুধু সেকেন্ডে 8000 লিটার, এটা মনে রাখলেই আপনি হিসাব করে নিতে পারবেন। তাহলে মিনিটে কত, ঘন্টায় কত, দিনে কত। এইভাবে পানি যখন উঠতে থাকে তখন এটা আস্তে আস্তে নিচের দিকে নামে, পানির স্তর, পানির লেয়ার নিচের দিকে নেমে এটা 9 মিটার পর্যন্ত নিচে যায়। 9 মিটার নিচে যাওয়ার পরে গল 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 করে 11 মিনিট পরে এটা আবার পরিপূর্ণ হয়ে যায়। আবার যখন উঠায় এটা আস্তে আস্তে নিচে নামে, নিচে নামে প্রতি 11 মিনিট পরে আবার ভর্তি হয়ে যায়। একবার হজের সময় রাবেতে আলম ইসলামের মেহমান হিসাবে আমি এবং সাইদি সাহেব বাংলাদেশ থেকে আমরা দুইজন আলেম, আমাদের আরো সেইবার মেহমান ছিলেন জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম, ব্যারিস্টার তমিজুল হক, বিচারপতি মুস্তফা কামাল, নাম শুনেছেন। এই ধরনের বাংলাদেশের একেবারে বড় বড় সাইজের কিছু লোক। সেবার আল্লাহ কিন্তু অনেক সুযোগ আমাকে দিয়েছেন, যেহেতু রাবেতে আলম ইসলামের মেহমান হিসাবে গিয়েছি, সৌদি আরবের রয়্যাল গেস্ট রাজকীয় মেহমান হিসাবে, জমজমের যে জিনিসপত্র, জমজমের যত রকমের মেশিনারি এগুলো রাখার জন্য আলাদা একটা কামরা আছে, এটার নাম হলো বাবে জমজম, জমজমের জিনিসপত্র। বাদশাহ ফাহাদের আমলে একবার এই জমজম এটা সিসার চেষ্টা করেছিল, সিসার এক সপ্তাহ পর্যন্ত চেষ্টা করে দেখে যে প্রতি 11 মিনিট পরে আবার কি পুরা হয়ে যায়। 7 দিন চেষ্টা করে দেখলো যে না, এটা যেমনটা তেমন, এটা সিসা যাবে না। তারা ডুবুরি নামালো, ডুবুরি একদল মিশরি পাকিস্তানি, মিশরি পাকিস্তানি এবং মালয়েশিয়ান, যেহেতু সেখানে কোনো মুসলমানের কাফেরের প্রবেশাধিকার নাই, ওই যে মক্কা গেট, রেল রেল কোরআন শরীফ, সেখানে লেখা আছে মামনু লেগাইরিল মুসলিমিন, ফরবিডেড ফর নন মুসলিমস, ও মুসলিমদের প্রবেশ নিষেধ। এটা কয়েক বছর আগ পর্যন্ত ছিল, কিন্তু এখন কিচ্ছু নাই। এখন সৌদি আরবে হালাল মত, কি সৌদি আরবে এখন হালাল বেশ্যাখানা, হালাল বেশ্যাখানা। আর সৌদি আরবকে এখন চালায় MBS মোহাম্মদ বিন সালমান, এটার মা কিন্তু ইহুদি, সে নিজেই বলেছে তার মুখ থেকে শুনে, মা কিন্তু ইহুদি, যার জন্য সৌদি আরব আজকে মধ্যপ্রাচ্যে পুরো মুসলিম দুনিয়ার নেতৃত্ব দেওয়ার কথা ছিল, কিন্তু সৌদি আরব এখন ইরানের সাথে যুদ্ধ করে, ইয়ামনের সাথে যুদ্ধ করে, ঠিক কিনা বলেন? মুসলমানদের নেতৃত্ব কখন দেবে? সালিস যে করবে সেই নিজেই তো, এখন ইহুদিদের সবচেয়ে বড় দালাল কিন্তু সৌদি আরব, ঠিক কিনা বলেন? ইহুদিদের সবচেয়ে বড় এজেন্ট। জেদ্দার একটু দূরে লোহিত সাগরের পাড়ে বিশাল শ্বেত পাথরের একটা বিল্ডিং করেছে, ওইটার নাম হইল হালাল বিশ্বালয়, হালাল পতিতালয়। ভাই পতিতালয় হালাল হয় কেমনে? জবাব দেন না। তাহলে সৌদি আরব কিন্তু এখন আর সৌদি আরব নাই, কাবার যিনি ইমাম ছিলেন তার ইমামতি নাই, তিনি মসজিদে নববীর যিনি ইমাম ছিলেন তার ইমামতি নাই। ইহুদিরা বলেছে এরা হক কথা কয়, এদেরকে আটকাও। মদিনা বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতুল কোরআন তাফসির বিভাগের যিনি প্রধান তিনি জেলে, দুনিয়ার অন্যান্য মুসলমান দেশে বোধহয় এটা নাই, আছে আছে আছে। তাহলে বোঝা গেল যেসব দেশে আলেমুল আমার উপরে এইভাবে নির্যাতন চলে, মুসলমানের উপরে এইভাবে নির্যাতন চলে, একটু আগে যে বলেছি তুমি ফেরাউনকে বসাবো না, ফেরাউন আরো আসবে, ফেরাউন আরো আসবে। এটা আমার আলোচনার বিষয় নয়, তবে আজকের জন্যে আমরা আর আগাতে পারছি না, আজকের আলোচনা এখানেই শেষ। আমরা কোন পর্যন্ত আসলাম? জমজম। কোন পর্যন্ত? জমজম। এখান থেকে ইনশাআল্লাহ আগামী জুমায়
আসলে ব্যস্ততা এত বেড়ে গেছে, শরীরটাও ভালো যাচ্ছে না, একটু দোয়া চাই আপনাদের কাছে। আর আজকে বিকালের লাইভ যেটা বিকালে, আজকে বিকালে সেই লাইভে একযোগে যুক্ত হয়েছে জাপান, সাউথ কোরিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা এবং ব্রিটেন, মুসলিম অমুসলিম এতগুলো দেশের সাথে আজকে বিকালে আবার আমার লাইভ প্রোগ্রাম। জীবনের এই বেলাভূমিতে আল্লাহ পাক যেন আমাকে তন্দুরুস্তি দান করেন, এই জন্য দোয়া করি। নামাজের পরে আপনাদেরকে আমি আরও এক দুই মিনিট এই কথা বলবো ইনশাআল্লাহ কোরবানি। আর এই কোরবানির পশু কিনা আমার তো একটু ভয় হয়, করুণা একটু কমে এসেছে, একটু মনে হয় যেন, কিন্তু কোরবানির ঈদের এই ঠেলায় আবার কি বেড়ে যায় কিনা। একবার লকডাউন উঠানোর পরে আমি এই এখানে বসে বলছিলাম যে লকডাউন হঠাৎ করে উঠানোর আগে বিশেষজ্ঞদের পরামর্শ দরকার ছিল, আলেম ওলামা তাদেরকে ডেকে পরামর্শ দরকার ছিল। আর আলেম ওলামা এদের তো দরকারই নাই, অন্তত বিশেষজ্ঞদের সাথে একটা পরামর্শ করা দরকার ছিল, ঠিক কিনা বলেন? মৃত্যুর হার যখন বাড়তে বাড়তে করে বাড়ে, খালি বাড়ে, কয় না আবার লকডাউন, মাঝখান দিয়ে যদি না উঠেই তো, তাহলে কিন্তু এখন অবস্থাটা বোধ হয় আরেকটু ভালো থাকতো, ঠিক কিনা বলেন? কার কথা কে শুনে? আর গরিবের কথা বাসি হলে ফলে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনারা যারা সুন্নত পড়েননি, চার রাকাত কাবলা জুমা পড়ে নিন।